সুখে দুঃখে বিপদে আপদে যে পাশে থাকে তার নাম বন্ধু। পরিবারের সদস্য না হলেও পরিবারের চেয়ে কোনো অংশে কম নয় বন্ধু। আর সেই বন্ধুর সঙ্গেই কোনো রকম সংজ্ঞা মেনে যে সম্পর্কটা হয় না তার নাম বন্ধুত্ব। পৃথিবীতে একটি সম্পর্ক যার কোনো দলিলপত্র থাকে না, পরস্পরের জন্য স্বার্থহীনতায় মোড়ানো থাকে যে সম্পর্ক তারই নাম বন্ধুত্ব। বন্ধুত্ব যে শুধু সমবয়সী দুজন মানুষের ভিতরেই হয় এমন নয়, বন্ধুত্ব হতে পারে যে কোনো বয়সের মানুষের সঙ্গে, বন্ধুত্ব হতে পারে শৈশবে, বন্ধুত্ব হতে পারে যৌবনে, আবার বন্ধুত্ব হতে পারে বার্ধক্যেও। বন্ধুত্বের কোনো বয়স হয় না, বন্ধুত্বের কোনো স্থান হয় না, বন্ধুত্ব হতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময়ে। এমনই বন্ধুত্বের খোঁজে ওয়ান ইন্ডিয়া বাংলা পৌঁছে গিয়েছিল সেই সব বন্ধুদের কাছে যারা বিপদে আপদে সব সময় একে অপরের পাশে থাকেন, একে অপরকে ভালো রাখেন, যারা সারাদিনের সাংসারিক কাজের শেষে বিকেলে এক টুকরো আনন্দ খুঁজে পান নিজেদের বন্ধুত্বের মাধ্যমে। এমনই কয়েকজন অপরিচিত মহিলা হঠাৎই একটা সময় প্রিয় বন্ধু হয়ে ওঠেন। কিভাবে মজবুত হলো এই বন্ধুত্ব, সেই গল্পই শুনল ওয়ান ইন্ডিয়া বাংলা। বন্ধু শব্দটা ছোট হলেও এর অর্থ কিন্তু বিশাল। আর এই বন্ধুত্ব কথাটাকে আমরা প্রথম জানতে পারি স্কুল জীবন থেকে, তারপর কলেজ, আর তারপর মেয়েরা বিশেষ করে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়। কিন্তু তারপরেও যে বন্ধুত্ব হয় তা এখনো প্রমাণিত। কিভাবে চলুন দেখাই আপনাদের। আপনাদের কত বছরের বন্ধুত্ব? আমাদের 24 বছরের বন্ধুত্ব। আচ্ছা, কিভাবে বন্ধুত্বটা শুরু হলো আপনাদের? আমরা সবাই এখানে বাড়ি বিয়ের পরে কিছুদিন পরে আমরা সব এখানে এলাম, আসার পরে তারপর বাড়িতেই থাকি, কাজকর্ম করি, কিন্তু বড্ড একাকিত্ব লাগে। তখন অতটা লাগেনি, কেন ছেলেরা ছোট ছিল, তাদের স্কুলে পড়াশোনা সব কিছু চলতো। কিন্তু তারা যখন বড় হয়ে গেল, তাদের কলেজে গেল, তাদের পড়াশোনা শেষ হলো, তারা যখন নিজেরা সেটেল হলো, তখন আমরা বড্ড একাকিত্ব বোধ করতাম। তখন আমরা কী করলাম, আমরা যে যার একটা পরিচয় করলাম সবার ভেতর, পরিচিত হয়ে আমরাকে 24 বছর ধরে এই বন্ধুত্বটা আমরা বজায় রেখে চলছি। এবং আমাদের এমনই বন্ধুত্ব যে আমরা একদিন কাউকে দেখতে না পেলে আমাদের খুব কষ্ট হয়। ওই জন্য জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আমরা ছাড়া পাতায় দিয়ে আমার আমার যে বান্ধবী কামনা দিই, তার বাড়িতে আমরা সব জড়ো হই, হয়ে আমরা সব একটু গল্প করি, একটু সাহিত্য নিয়ে আলোচনা করি, একটু গান করি, একটু খাওয়া দাওয়া করি। এইসব করে 2 ঘন্টা মতো কাটিয়ে আবার যে যার নিজের ঘরে চলে যায়, যার ফলে আমরা এখানে এসে আমরা একটা যেন অক্সিজেন পাই। আপনার অভিজ্ঞতাটা বলুন যে এই যে এসেছেন এখানে বিয়ের পর এখানে আসা আপনার, এবং তারপরে এই যে বন্ধুত্ব একটা বিষয়ে চলে আসা, তো কিরকম অভিজ্ঞতা, মানে সেই স্কুলের বন্ধুদের ফেলে এসে এখানে? স্কুলের বন্ধুত্বটা তো ভীষণই মিস করতাম, যে কি হবে এখন, কি আর আমরা সেই বন্ধুত্ব আর পাবো? স্কুল লাইফে, কলেজ লাইফে যে বন্ধুত্ব, সেগুলো তো আর পাবো না, ভীষণ কষ্ট পেতাম। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে আমাদের এই কয়েক মানে এই পাড়ার মধ্যেই সবাই মনের মিল না হলে তো বন্ধুত্বটা ঠিক আসে না। ওই জন্য দেখলাম বেশ মনের সঙ্গে আমাদের মিলই আছে, যা করি সবাই বেশ একই মত থাকে মোটামুটি, সব জায়গায় আমরা বেড়াতে যাই এক জায়গায়। তারপরে এখানে আসাটা তো একটা মানে আমাদের কাছে না আসলে ভীষণ মন খারাপের জায়গা, সেদিনকে তো মানে আর মনে হয় গেল খেয়েও হজম হচ্ছে না, এরকম অবস্থা। মন খারাপ হলে আমরা তার বাড়িতে যাই, তাকে যতটা পারি সাহায্য করি, মানে তার শরীর খারাপ হয়েছে মানে আমাদের শরীর খারাপ হয়ে গেছে, এরকম ব্যাপার আর কি। আমাদের কোনো আত্মীয়র বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আমাদের এই 6 জনকে আমাদের পরিজনেরাও নেমন্তন্ন করে, তাদের বাড়ি আমরা গাড়ি ভাড়া করে হো হো করতে করতে চলে যাই, তাদের তাদের বাপের বাড়ি, তাদের পরিজনরাও আমাদের সব আত্মীয় হয়ে গেছে। একটা তো আপনি আপনার পাশে বসে আছেন হচ্ছে স্কুলের বন্ধু, কিন্তু এখানে আরো অনেকে আছে যাদের আপনি এখানে আসার পর চিনেছেন, তো সেটা কিরকম অভিজ্ঞতা যে একেবারে অন্য জায়গায়, ধরুন আপনার এক জায়গায় বাড়ি ছিল, সেখান থেকে বিয়ে হয়ে অন্য একটা জায়গায় আসা এবং তারপরে এখানে আসা, তো এখানে তো একেবারে অন্যরকম একটা পরিবেশ এবং অন্যরকম জায়গা, তো সেখানে দাঁড়িয়ে এনাদের সঙ্গে এনারা
একেবারে অপরিচিত মানুষ আর কি, তো তাদের সঙ্গে কিভাবে বন্ধুত্বটা গড়ে উঠলো? ওই তো কল্যাণীর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব হয়, আমি এখানে বাড়ি করেছি, ও এই পাশেই বাড়ি করেছে। তারপর ও আসার পর দুজনে খুব ভালো বন্ধু হলাম, যেখানে যেতাম দুজনে পুরো এগুলো সব চারদিক ঘোরাফেরা সব করেছি। তারপরে বেবিদির সঙ্গে পরিচয় হলো, ও আবার খুব, ও আবার এত মায়াবী, রাতে আমার জ্বর হয়েছে, রাত্রি 9টার সময় এসে আমার জলপটি দিয়ে ভালো করেছে, জ্বর নামিয়েছে, কেউ ছিল না বাড়িতে। তাহলে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে শুধুমাত্র স্কুল কলেজ কর্মসূত্র নয়, তার বাইরেও বন্ধুত্ব হয়, পাশাপাশি বাড়িতেও বন্ধুত্ব হয়, আবার একসঙ্গে অনেকে মিলেও এইরকম ভাবে এইরকম অচেনা অপরিচিত লোকের সঙ্গেও কিন্তু বন্ধুত্ব করা যায়। এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বন্ধুত্ব কথাটাকেও মানে অনেক সময় মনে হয় ফিকে হয়ে যায়, কারণ অনেক বন্ধুত্ব হতে পারে যে স্বার্থপরের বন্ধুত্ব যেটাকে বলি, কিন্তু সেটা কিন্তু নয়। এখানে এখানে একজোট হয়ে একভাবে এনারা সকলে কিন্তু একে অপরের হাত ধরে রয়েছেন। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা।